বাবা মার যদি ডায়াবেটিস থাকে তবে তার সন্তানদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বা চান্স কিন্তু অনেক বেড়ে যায়। অর্থাৎ বাবা মার যদি ডায়াবেটিস থাকে সেই সন্তানের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এখন শুধু বাবা মার যদি ডায়াবেটিস থাকে তাহলে যদি শুধু বাবার থাকে তাহলে সন্তানের ডায়াবেটিস হওয়ার চান্স কিন্তু 25% বা 25 ভাগ, আর যদি বাবা মা দুজনেরই থাকে তাহলে সেই সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 75 ভাগ। অর্থাৎ যে কোনো একজনের যদি ডায়াবেটিস থাকে বাবা অথবা মা তাহলে 25 ভাগ ক্ষেত্রে সন্তানের ডায়াবেটিস আক্রান্ত হয়, আর দুজনেরই যদি থাকে তাহলে কিন্তু প্রায় 75 ভাগ ক্ষেত্রে আক্রান্ত হয়, যেটা সংখ্যা অনেক বেশি। তাই বাবা মার যদি ডায়াবেটিস থাকে সেই সন্তানকে অবশ্যই খুব সাবধানে চলতে হবে, খাবার দাবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে, নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে, তাহলে কিন্তু তার ডায়াবেটিসটা হয়তো হতে পারে কিন্তু দেখা যাচ্ছে অনেক পরে গিয়ে হলো, অথবা ডায়াবেটিস হলেও তার ক্ষতির সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। ধন্যবাদ সবাইকে।